নবম শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষার্থীরা স্বাগত। আজ আমরা পড়ব একটি কবিতা, নোঙর। অজিত দত্ত রচিত কবিতা নোঙর। এই নোঙর কবিতাটা পড়তে যাওয়ার আগে কবি অজিত দত্ত সম্পর্কে দু চারটি কথা আমি বলে দিতে চাই, কারণ তোমরা সম্ভবত অজিত দত্তর কবিতাই প্রথম পড়ছ। আদ্যপান্ত কবি মানুষ। তিনি 1907 খ্রিস্টাব্দে ঢাকা বিক্রমপুরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা অতুল কুমার দত্ত, মা হেমনলিনী দেবী। কেন এই প্রসঙ্গটা এলো? কারণ অজিত, ছোট্ট অজিত, তার 4 বছর বয়সে পিতাকে হারান। কিন্তু তার মধ্যে যে কবি সত্তা, কবি হয়ে ওঠা, এটা তার মার কাছ থেকে তার পাওয়া। হেমনলিনী দেবী গান এবং কবিতার একটা সংকলন গ্রন্থ অর্ঘ ছিল সেই সময়। অর্থাৎ তার মধ্যে কবি সত্তা জাগ্রত হয়ে ওঠে। পরবর্তী ক্ষেত্রে তিনি বাংলাদেশে পড়াশোনা শুরু করেন, তৎকালীন বাংলাদেশ এবং পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষে আসেন। কিন্তু তার দাদার মৃত্যু ঘটে, সেই কারণে তাকে আবার ফিরে যেতে হয়। সেখানে পড়াশোনা শেষ করে কলকাতাতে আসেন বাগদান নেশনে। এখানে তোমরা জানবে রিপন স্কুল, রিপন কলেজ, মানে বর্তমানে যেটা সুরেন্দ্রনাথ কলেজ, সেখানে তিনি কর্মজীবন শুরু করেন এবং অধ্যাপনার সঙ্গে তিনি যুক্ত হন। কিন্তু ভারতীয় টি বোর্ডের তিনি প্রচার সচিব হিসেবেও বেশ কিছুদিন কাজ করেন, প্রকাশনা সংস্থা চালানোর চেষ্টা করেন। আবার পুনরায় তিনি অধ্যাপনাতেই ফিরে আসেন, বারাসাত কলেজ, প্রেসিডেন্সি কলেজ ইত্যাদিতে তিনি অধ্যাপনা করেন। আর পরবর্তী সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই তিনি অবসর গ্রহণ করেন। এই যে তার দীর্ঘ পরিক্রমণ, এই পরিক্রমণের মধ্যে কিন্তু তিনি তার বন্ধু হিসেবে পেয়েছিলেন কবি বুদ্ধদেব বসুকে। এই বুদ্ধদেব বসুর সঙ্গেই তিনি প্রগতি নামক একটি পত্রিকা সম্পাদনা করেন। কল্লোল সাহিত্য গোষ্ঠী তোমরা শুনে থাকবে, সেই কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক হয়ে ওঠেন এই অজিত দত্ত। কবিতা পত্রিকার একদম মানে সূচনা পর্ব থেকেই, একদম সূচনা লগ্ন থেকেই হয়ে ওঠেন অন্যতম একজন ব্যক্তিত্ব। এই দীর্ঘ জীবনে তিনি অনেক কবিতা, প্রবন্ধ ইত্যাদির সমালোচনা করেছেন, ছন্দ নিয়ে কাজ করেছেন, শিশু সাহিত্যকে নিয়ে তিনি নানা রকম সমালোচনা ধর্মী লেখা লিখেছেন, প্রবন্ধ রচনা করেছেন। তিনি মোট 8টি কাব্যগ্রন্থ রচনা করেন। 1930 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। সেই কাব্যগ্রন্থটির নাম কুসুমের মাস। কুসুমের মাস কাব্যগ্রন্থের কবি হিসেবে তিনি সমধিক খ্যাতি অর্জন করেন। আর তার শেষ অর্থাৎ অষ্টম কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1970 খ্রিস্টাব্দে, যার কথা তোমাদের এই মাত্রই বলেছি, সাদা মেঘ কালো পাহাড়। সাদা মেঘ কালো পাহাড় এই কারণেই তাৎপর্যপূর্ণ, কারণ আমরা আজকে যে কবিতাটি পড়তে চলেছি নোঙর, সেই কবিতাটি এই কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত। এই যে কবিতাটি, এই কবিতাটি একটি রূপক ধর্মী কবিতা বা ব্যঞ্জনা ধর্মী কবিতা। এখন প্রশ্ন হলো, রূপক ধর্মী কবিতা বলতে কি বোঝায়? রূপক ধর্মী কবিতা তোমরা নবম শ্রেণীতে পড়ছ,
দশম শ্রেণীতে উঠলে তোমাদেরকে সমাস শিখতে হবে, যদিও তোমরা অষ্টম শ্রেণীতে শিখে এসেছো কিছুটা, যে রূপক কর্মধারয় সমাসের প্রসঙ্গ আসবে, উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পিত হলেই রূপক কর্মধারয় সমাস হয়। অর্থাৎ যাকে তুলনা করছি আর যার সঙ্গে তুলনা করছি, উপমেয় হচ্ছে যাকে তুলনা করছি আর উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করছি। তোমাদের একটা কথা এখন মনে রাখতে হবে, যে যার বাইরের একটা অর্থ আছে আর ভেতরের একটা অর্থ আছে তাকেই রূপক বলা হয়, প্রতীক বলা হয়, সিম্বল। এই কবিতাটির মধ্যে খুব সুন্দরভাবে কবি কিছু জীবন দর্শনের কথা বলেছেন। কবি অজিত দত্ত তার এই কল্পনাপ্রবণ যে একটা প্রকৃতি, ভাবপ্রবণ মানসিকতা দূর দিগন্তে সাত সাগরের পারে পাড়ি দিতে চায়, কিন্তু বাস্তব জীবনের সাংসারিক নানা রকমের চাপ, দায়বদ্ধতা, জীবন যন্ত্রণা, কর্তব্য ইত্যাদির টানে তিনি কিন্তু সেই সাত সাগরের পারে পাড়ি দিতে পারেন না। সুদূরের হাতছানিটা তাকে চঞ্চল করে মাত্র, আমি চঞ্চল হে আমি সুদূরেরও পিয়াসী। এই যে রোমান্টিক ভাবনা, রোমান্টিসিজম, এই অজিত দত্তের কবিতার কিন্তু একটি মূল বিষয়। কিন্তু সেখানে তিনি যেতে পারেন না, সারা রাত তিনি দাঁড় টানেন। দাঁড় টানা অর্থে এই নৌকা যারা চালান তাদের হাতে যে বৈঠা থাকে, দাঁড় বলা হয়, সেইটা সঞ্চালনা করে নৌকাটিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু সারা রাত ধরে প্রচেষ্টার পরেও তিনি কিন্তু দাঁড় টেনেও নৌকাকে এগিয়ে নিয়ে যেতে পারেন না, কারণ নোঙর পড়ে গেছে জলে, সাগরের কিনারে। এই নোঙর শব্দটা এসেছে কিন্তু ফার্সি শব্দ লঙ্গর থেকে, ফার্সি শব্দ লঙ্গর থেকে এই নোঙর শব্দটা এসছে, যেটা কাছি বা শেকল দিয়ে বাঁধা হয় যাকে, অর্থাৎ অঙ্কুশ বলা হয় তাকে, যেটা লোহার কাঁটা কাঁটা অংশ যেটা জলের মধ্যে ডুবে থেকে নৌকা জাহাজকে পাড়ে আটকে রাখে, এগোতে দেয় না। তাহলে এই যে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সারা রাত ধরে তিনি চেষ্টা করেছেন, কিন্তু তরীকে তিনি কিন্তু ভাসিয়ে নিয়ে যেতে পারলেন না। জোয়ারের জল আসে, জোয়ারের জল ভাটা, জোয়ারের পরে ভাটা, ভাটার শোষণ, জোয়ারে একটা প্রতীক আছে, ভাটা তারও একটা প্রতীক আছে। জোয়ার হচ্ছে আশা আকাঙ্ক্ষার প্রতীক, আর ভাটা হচ্ছে হতাশ হয়ে পড়ার, নৈরাশ্যের প্রতীক। নিশ্চেষ্ট হয়ে পড়েন না কিন্তু কবি, তিনি চেষ্টা করেন, তিনি আবারও সেই নৌকা ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবু কবির কিন্তু স্বপ্ন দেখা থামে না। অর্থাৎ জীবনের আকাঙ্ক্ষা, জীবনের বাসনাকে তিনি সেই মতো জীবন তরি বাওয়ার চেষ্টা করেন প্রতিনিয়ত, কিন্তু সংসারের দায়বদ্ধতা পিছুটান তাকে কিন্তু সেই জায়গা থেকে এগিয়ে যেতে দেয় না, ওই নোংরের মতো তাকে বেঁধে রাখে। কবিতা তোমাদের শুরুতেই বলেছি, এটি একটি ব্যঞ্জনাধর্মী কবিতা। আমি রূপক কাকে বলে, ব্যঞ্জনা, প্রতীক ইত্যাদি সম্পর্কে সামান্য চারটি কথা তোমাদের কাছে বলেছি। এখানে এই নোংর, এই নোংর হচ্ছে জীবনের যে বিভিন্ন বন্ধন বা স্থিতিশীলতা তার প্রতীক, এক জায়গায় আটকে ফেলা জীবনের বন্ধন। আমরা চাই সাত সাগরের পারে পাড়ি দিতে, কিন্তু আমাদের সাংসারিক দায়বদ্ধতা, সামাজিক কর্তব্যবোধ আমাদেরকে এক জায়গায় আটকে ফেলে, এইটা হচ্ছে নোঙর, তার প্রতীক নোঙর। আর তটভূমি সেটা হচ্ছে বাস্তব জাগতিক জীবনের প্রতীক, আমাদের যে জীবন, সামাজিক জীবন, সেই জীবনের প্রতীক। আর গতিশীল যে ঢেউগুলি, সেই গতিশীল ঢেউ হচ্ছে নানা ইচ্ছে, বাসনা, স্বপ্ন, কল্পনা, তার প্রতীক। আর নৌকা, বা তোমাদের এই কবিতা যখন আমি লাইন ধরে ধরে পড়াবো দেখবে, তরী বলা হয়েছে, তরী বা বাণিজ্য তরী, অর্থাৎ সেই তরী হচ্ছে গতির প্রতীক, এই নৌকা জীবনের প্রতীক। এবং বাণিজ্য তরী মানে তার মধ্যে যে আমাদের সৃষ্টিশীলতা, আমাদের সাফল্য, আমাদের ব্যর্থতা, সব কিছু কিন্তু তার মধ্যে ঠাসা।
এই সুবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কাব্যগ্রন্থের একটা কবিতা এখানে মনে পড়ে যায়, যে গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুড়ো ধারা খড়ো পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। তারপরে কিছুক্ষণ বাদে তিনি বলছেন, ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু তার সোনার ধান বলতে তার সৃষ্টিশীলতার কথাই বলেছেন, তার অমর সাহিত্যের কথাই কিন্তু ইঙ্গিত করেছেন। আর এই যে দূর সিন্ধু পার বা সপ্ত সিন্ধু পারের কথা আমরা কবিতার প্রথম দিকে দেখেছি, শেষ দিকেও এই শব্দটা আছে, সপ্ত সিন্ধু পার হলো বাস্তব প্রয়োজনের জগতের বাইরের যে জগৎ, বাস্তব প্রয়োজনের জগৎ তার বাইরের যে জগৎ সেইটা হচ্ছে এই সপ্ত সিন্ধু কথা বলা হয়েছে। আর জোয়ার ভাটা আমি তোমাদের আগেই বলেছি যে জীবনের নানা উত্থান পতন আমাদের জীবনে ঘটে, কখনো আনন্দ আসে কখনো দুঃখ আমাদেরকে পীড়িত করে, সেই জোয়ার ভাটা হচ্ছে তার প্রতীক, আশা নিরাশা হতাশার প্রতীক, আশা আছে হতাশা আছে, এই নিয়েই আমাদের জীবন। তাহলে আমি তোমাদের কাছে রোম্যান্টিক কবি, আমাদের প্রিয় কবি অজিত দত্ত, তার জীবন দর্শনের কিছুটা অংশ তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম, করে এটি তার শেষ কাব্যগ্রন্থের একটি অসাধারণ কবিতা, জীবন দর্শন সমন্বিত কবিতা, সাদা মেঘ কালো পাহাড়, তার শেষ কাব্যগ্রন্থ 1970 সালে প্রকাশিত, অর্থাৎ তার মৃত্যুর 9 বছর আগে 1979তে তিনি প্রয়াত হন কলকাতা শহরে। এই কবিতার মধ্য দিয়ে তিনি চমৎকারভাবে রূপকের মধ্য দিয়ে প্রতীকের মধ্য দিয়ে একটি বিষয়কে আমাদের সামনে তুলে ধরেছেন। আমি কবিতাটি খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এবার আমি কবিতার মধ্যে চলে যাব, লাইন ধরে যেমন পড়াই তেমনই পড়াবো, শব্দার্থ কিছু বলেছি কিছু লিখে তোমাদের কাছে পাঠাবো, আর প্রশ্ন দিয়ে দেব, সেই প্রশ্ন ধরে তোমরা কবিতা থেকে পাঠ্য বই থেকে তোমরা কিন্তু উত্তর তৈরি করবে। এবার আমি অডিওতে চলে যাব। পাঠ্য বইটি সামনে তোমরা সবাই রাখো, পাঠ্য বইয়ের 35 পৃষ্ঠা, পাঠ্য বইয়ের 35 পৃষ্ঠায় নোঙর কবিতাটি আছে। আমি তোমাদের এতক্ষণ অজিত দত্ত, তার জীবন দর্শন, নোঙর কবিতার মূল কথা, রূপক ব্যঞ্জনা বা প্রতীক সম্পর্কে কিছু কথা বলেছি। এবার আমি পাঠ্য অংশে শব্দ ধরে ধরে তোমাদের কাছে পড়িয়ে দিতে চাইছি। দেখো তোমরা সবাই কবিতাটি, আমি শুরু করছি। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। তোমাদের গোড়াতেই বলেছি সিন্ধু পার, সিন্ধু পার কথাটার অর্থ কিন্তু এখানে সিন্ধু তীরে বা সমুদ্র তীরে, অর্থাৎ দূর কোনো জায়গায়। সমুদ্র সিন্ধু পারে যে সমুদ্র তীর বা দূরের কোনো জায়গায় পাড়ি দেওয়ার জন্য কবি কল্পনা করছেন, কবি ভাবছেন, কবি স্বপ্ন দেখছেন, তিনি রোমান্টিক ভাবনায় ভাবিত, তিনি চলে যেতে চাইছেন যে সাত সাগরের পারে। কিন্তু সমস্যা হচ্ছে, দেখো দ্বিতীয় লাইনে বলছে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। তাহলে আমি গোড়াতেই বলেছি তট হচ্ছে কূল বা তীর, বাইরের অর্থ, আর তটের যে ব্যঞ্জনা সেটা হচ্ছে বাস্তব জীবনের প্রতীক হচ্ছে তট। তাহলে একটা বাইরের অর্থ আছে একটা ভেতরের অর্থ আছে, তাহলে সেই তটের কিনারে পড়ে গেছে, কে পড়ে গেছে, নোঙর বাঁধা পড়ে গেছে। নোঙর পড়ে গেলে দেখো বইয়ের ছবিতেও দেওয়া আছে, নোঙরের ছবি দিয়েছে, যেটাকে ইংরেজিতে অ্যাঙ্কার বলা হয়, অর্থাৎ তোমাদের আমি বলেছি যে কাছি বা শেকল দিয়ে বাঁধা থাকে, যেটা নদী বা সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, যেটা জাহাজ বা নৌকাকে আটকে রাখতে সাহায্য করে, ছবিতে দেওয়া আছে সেই নোঙর, নোঙর গিয়েছে পড়ে। তাহলে নোঙরটা এখানে কি, নোঙর কিন্তু এটা বাইরের অর্থ তোমাদের কাছে আমি বললাম, কিন্তু নোঙর আক্ষরিক অর্থে ভেতরে ব্যঞ্জনার্থে যে অর্থটা
সেটা হচ্ছে জীবনের বিভিন্ন রকমের যে বন্ধন বা স্থিতিশীলতার প্রতীক, আমাদের আটকে ফেলছে। সাংসারিক দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা আমাদেরকে আটকে ফেলছে, আমাদেরকে কল্পনা কল্পন কল্পলোকে কল্পনার ডানায় ভর দিয়ে যেতে দিচ্ছে না। তাহলে এই যে সারা রাত মিছে দাঁড় টানি, সারা রাত ধরে বৃথায় চেষ্টা করেছেন দাঁড় টেনে এগিয়ে যাওয়ার, দাঁড় তোমরা সবাই জানো যে নৌকা পাওয়ার সময় যে যেটাকে বৈঠা বলা হয় সেই প্রচেষ্টা চালিয়েছেন, মিছে দাঁড় টানি। কারণ মিছে কেন? কারণ তিনি সফল হলেন না। নৌকা যেখানে ছিল, আর নৌকা কিসের প্রতীক আমি বলেছি, নৌকা হচ্ছে গতির প্রতীক, জীবনের প্রতীক, সেই এগোতে পারল না। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, জোয়ার আসে, জোয়ার কিসের প্রতীক? আমি তোমাদের কাছে একটু আগেই বললাম যে জোয়ার হচ্ছে আমাদের জীবনের যে উত্থান, আর ভাটা হচ্ছে পতন, তার প্রতীক। তাহলে আমাদের এই যে এগিয়ে চলা, জীবনের স্বপ্ন দেখা, কল্পনা করা, সেই কল্পনার ডানায় ভর দিয়ে কিন্তু এগোতে আমাদের দিল না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কবি অজিত দত্তের মধ্যে চূড়ান্ত একটা রোমান্টিসিজম কাজ করছে, যে তিনি কিন্তু জীবনের নানা স্বপ্ন ইচ্ছে কল্পনার প্রতীক হয়ে সেই জোয়ারের ঢেউগুলি তার নৌকোকে কিন্তু আঘাত করছে, কিন্তু আঘাত করে তাকে নৌকাটাকে ছিনিয়ে নিয়ে সেই সাত সাগরের পারে কিন্তু পাড়ি দিতে পারছে না। পক্ষান্তরে কি হচ্ছে, নৌকাকে আঘাত করে তারা কিন্তু ব্যর্থ হয়ে আবার সমুদ্রের দিকেই ছুটে চলে যাচ্ছে। কারণ কি, দেখো, এতরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে, তারপর ভাটার শোষণ। তোমরা সবাই জানো জোয়ার ভাটা হয়, জোয়ার আসলে ভাটা হবে, ভাটার শোষণ, তারপরেই কিন্তু কিছুক্ষণ বাদেই সেই প্রবল স্রোত, জোয়ার মানে প্রবল স্রোত, সেই প্রবল স্রোত কিন্তু দুর্বল হয়ে পড়ে। তাহলে সেই বাস্তবের যে তট, সেই বাস্তবের তটের কাছে এই আমাদের যে জীবন, এই জীবনও কিন্তু জোয়ার ভাটায় বাধা। কখনো আমাদের আশা, কখনো হতাশা, কখনো উত্থান, কখনো পতন, কখনো আশা, কখনো নিরাশা, এইভাবেই আমাদের জীবন কিন্তু এগিয়ে চলে। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, অর্থাৎ সেই স্রোত কিন্তু, জোয়ারের স্রোত আস্তে আস্তে ম্রিয়মান হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরি বাঁধা পড়ে আছে। তাহলে দেখো, জোয়ার ভাটার কাছে এই বাণিজ্য তরি, বাণিজ্য তরি কথাটার অর্থ তোমাদের কাছে আমি বলেছি, যে কবির যে সৃষ্টি, কবির যে অপার সাহিত্য ভাণ্ডার, এই সব কিছুকেই কিন্তু তিনি যেন আছে, স্বপ্ন আশা আকাঙ্ক্ষা এই সব কিছু নিয়ে তার সেই পণ্য বোঝাই সৃষ্টিশীল, তার সাহিত্য সৃষ্টি কীর্তি জীবন জীবিকার যে সম্পদ সব কিছু তাতে বোঝাই সেই বাণিজ্য তরি বাঁধা পড়ে আছে। যতই না দাঁড় টানি, যতই মাস্তুলে বাঁধি পাল। এই যে মাস্তুল, তোমরা জানো, দেখেছো নৌকা, নৌকার ছবিও তোমরা আঁকো, নৌকার শুধু নয় জাহাজেও থাকে, পাল খাটানোর জন্য যে কাঠের একটা দণ্ড দেওয়া থাকে সেইটাকেই কিন্তু মাস্তুল বলা হয়। সেই জাহাজ মাস্তুল ছারখার, আমি গল্প লিখছি বাজবার, খুব বিখ্যাত গান তোমরা জানো, সেই মাস্তুলে বাঁধি, মাস্তুলে বাঁধি পাল। যতই দাঁড় বাই, যতই আমি নৌকাকে গতিশীল করার জন্য ব্যবস্থা করি মাস্তুলে পাল বেঁধে, কিন্তু নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। অর্থাৎ আমি বারে বারে চেষ্টা করি সীমানা ছাড়িয়ে আমার মনটাকে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, সংসারের বন্ধন ছিন্ন করে এগোনোর জন্য, কিন্তু আমি দায়বদ্ধ আমার সমাজের কাছে, আমার সংসারের কাছে, আমার নোঙর নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। তবু যেন আমি সেখানেই আটকে পড়ি, স্থির হয়ে থাকি, এগোতে পারি না। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। তাহলে দেখো, এই নিস্তব্ধ সুদূরের হাতছানি কবিরার টানে ডাকে সাড়া দেওয়া হলো না, কবির
সৃষ্টিশীল মন এক জায়গায় কিন্তু বাধা পড়ে থাকতে চায় না, কিন্তু নোঙরের কাছি যেহেতু বাধা, এ নৌকা চিরকাল আবদ্ধ হয়ে থাকে। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে কেঁপে উঠছে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে, যেন বিদ্রুপ করে চলে যাচ্ছে স্রোত। দ্বারের বৈঠার আঘাত জলস্রোতের শব্দ, কিন্তু বিদ্রুপ কেন? কারণ কবি কিন্তু সেই বন্ধন ছিন্ন করে এগুতে পারছেন না। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, কবি কার দিকে চেয়ে দিকের নিশানা করেন? তারার দিকে। অর্থাৎ তোমরা জানো, জলপথে যখন কেউ চলাচল করে তখন তারা কিন্তু সবাই ওই তারার দিকে চেয়েই কিন্তু দিকের সন্ধান করে, দিক নির্দেশ করে, দিক খুঁজে পাওয়ার চেষ্টা করে। তাহলে তারার কিন্তু একটা এখানে ভূমিকা আছে। সেই সাগর গর্জনে, দেখো সাগর গর্জনে ওঠে কেঁপে, সাগর গর্জনে কেঁপে ওঠা মানে হচ্ছে এই যে সৃজনশীলতা, সৃজনশীল এবং বন্ধন মুক্ত জীবনের আহ্বান। কবি যেটা কামনা করছিলেন তার দ্বারা প্রভাবিত হলেন, কিন্তু হলে কি হবে? যতই তারার দিকে চেয়ে কবি দিকের নিশানা করেন, একটা দিকে যাওয়ার চেষ্টা করেন, দিক নির্ণয়ের চেষ্টা করেন তারা তারা দেখে, ততই বিরামহীন এই দাঁড় টানা। তিনি দাঁড় টেনেই যান, দাঁড় টেনেই যান। তিনি স্বপ্ন দেখেন, তিনি চেষ্টা করেন অনবরত, এক টানা না থেমে তিনি এই কাজ করে যান, কিন্তু তার চেষ্টা কিন্তু বৃথা, কারণ নোঙর পড়ে গেছে তীরে, নোঙর বাঁধা আছে। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, এই সপ্ত সিন্ধু পারে মানে নিরুদ্দেশের প্রতি যাত্রার কথা এখানে বলা হয়েছে, সাত সাগরের পারে। সেই আমার স্বপ্নে দেখা রাজকন্যে থাকে সাত সাগর আর তেরো নদী পারে, ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথায় দেখে এলেম তারে। কিন্তু সেই ময়ূরপঙ্খী আর ফেরানো হলো না, কারণ সাত সাগরের পারে যাওয়া কিন্তু আর হলো না। কারণ বারবার বলছি, তার সামাজিক এবং বাস্তব জীবনের যে দায়বদ্ধতা, যে বন্ধন, যে স্থিতিশীলতা, তাকে কিন্তু সেইখানে পৌঁছতে দিল না। তাই বলছে দেখো, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। তবু কবি কিন্তু চেষ্টা করে যান, যতই তিনি চেষ্টা করেন মাস্তুলে পাল বেঁধে নৌকাকে আট এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তটের কাছেই তাকে কিন্তু বারে বারে বাধা পড়তে হয়। মানুষ তার কর্তব্যকে কিন্তু দূরে সরাতে পারে না, বাস্তব জীবনের যে দায় দায়িত্ব সেটাকে অস্বীকারও করতে পারে না। বাণিজ্য তরীর এগোনোর পথ কিন্তু তাই বন্ধ হয়ে যায়। কিন্তু কবির এই যে জীবন নৌকাকে বাঁধন থেকে মুক্ত করতে চেয়েও তারা কিন্তু ব্যর্থ হয়ে, যেমন জোয়ারের জল সাগরের দিকে আবার ফিরে ফিরে যায়, কবি কিন্তু নিরাশন্না হতাশন্না তিনি কিন্তু সেই দাঁড় টেনেই যান, দাঁড় টেনেই যান। ধন্যবাদ।